বন্ধুরা, আমরা আজকে আবার চলে এসেছি বারাসাতের বিখ্যাত মাকড়সা পুকুর দেখার জন্য। 6 মাস আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম মাকড়সা পুকুরের, বারাসাতের বিখ্যাত অনেক পুরনো মাকড়সা পুকুর। সেই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন আমাকে, আর ভিডিওটা অনেক লাইক করেছেন, পছন্দ করেছেন। তাই আমি আবার ভিডিও করার জন্য এই মাকড়সা পুকুরে চলে এসেছি। বারাসাতের বিখ্যাত মাকড়সা পুকুর, অনেক পুরনো একটা মাকড়সা পুকুর, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আবার আমি এসেছি আর আমার সাথে এসছে বন্ধু গোপাল। গোপাল ওই দেখুন আসছে সাইকেল নিয়ে। 6 মাস পরে আবার এসছি। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের আম গাছ আছে, লিচু গাছও আছে। গোপাল কেমন লাগছে রে? ওই যে লিচু গাছ, ওই যে বন্ধুরা দেখুন লিচু গাছও আছে, আম গাছ চারিদিকে আছে প্রচুর, লিচু গাছ। হ্যাঁ বন্ধুরা দেখুন লিচু গাছ, দেখুন ওই দেখুন লিচু গাছ, প্রচুর লিচু হয়েছে। আশফল এর থেকে অনেক ছোট, লিচু এখনো বড় হয়নি, ছোট, দেখাচ্ছি আপনাদের, চলুন কাছে গিয়ে। এই দেখুন লিচু এখানে পড়েছে, এগুলো সব লিচু গাছ আছে, এগুলোও লিচু গাছ, লিচু গাছ আছে অনেকগুলো, দেখাচ্ছি আপনাদের লিচু গাছটা দেখুন। আর চারিপাশে আম গাছে ভর্তি, সেটাও দেখাবো আপনাদের ঘুরে ঘুরে। এই দেখুন পুকুরের শোভাটা দেখুন, সৌন্দর্যটা দেখুন, এত সুন্দর বলে বোঝাতে পারবো না। অনেক পুরনো একটা পুকুর, সবাই স্নানও করে এখানে। গোপাল কেমন লাগছে রে? গোপাল পুকুরের পাশে চলে যাচ্ছে, লিচু গাছটা আপনাদের দেখাবো একটু ভালো করে। এই দেখুন লিচু গাছটা, ভালো পরিমাণে লিচু হয়েছে, এখনো লিচু পাকেনি, দেখতেই পাচ্ছেন লিচু গাছ। হ্যাঁ তৈরি করা পুকুর, গোপাল বলছে এটা তৈরি করা পুকুর, অনেকে এখানে স্নান করে। খনন করে তৈরি করা পুকুর। কতবার আমরা কোন পাশে ছিলাম? ওই পাশটা, ওই যে সোজা ওইটাতে, ওইদিকে ছিলাম আমরা কতবার, ওই পাশটা ছিলাম, এবার এই পাশটা এসছে। হ্যাঁ দেখুন চারপাশটা বন্ধুরা, এইটা হচ্ছে পুকুরের মেইন পয়েন্ট, হচ্ছে এই জায়গা, এই পর্যন্ত জল। কি করে বুঝলি? মানে এগুলো তো নিচে নেমে গেছে, এই জল উঠলে মানে ওই ইয়েতে চলে যাবে, ঢিবির উপর চলে যাবে, চলে যাবে তো। লিচু খাচ্ছে পাখিরা দেখুন বন্ধুরা, পাখিরা লিচু খাচ্ছে। অপূর্ব সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর পরিবেশ বলে বোঝাতে পারবো না। অপূর্ব অপূর্ব, এই গরমকালে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন। অনেকগুলো লিচু গাছ আছে, একটা দুটো তিনটে, অনেক আছে, আরো অন্যান্য দিকেও আছে হয়তো। গরমকালে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, মোটামুটি ভালো লাগবে। প্রচুর আম গাছ আছে চারিপাশে, এখানে পাশে একটা জমিদার বাড়িও আছে, জমিদার বাড়িটা আজকে দেখানোর ইচ্ছে ছিল, বাট এখানে লোকজন বসে আছে বলে আমি ভিডিও করছি না। অনেক পুরনো একটা জমিদার বাড়ি, আম গাছগুলো অনেক পুরনো, 200-300 বছরের পুরনো হবে মিনিমাম আম গাছগুলো, এত বড় বড় আম গাছ। আর আম গাছগুলোতে একদম পুকুরের পাড়ে পাড়ে চারিপাশে একদম আম গাছগুলো রয়েছে, সব বড় বড় আম গাছ।
মাঝখানে গেলে মনে এতটা হবে এই গলা মনে হচ্ছে গভীর জল কম আছে পুকুরে, গরমকালে শুকিয়ে গেছে এতটা যদি আসে তাহলে মারা যাবে। আপনারা বিকালে বা সকালে এখানে ঘুরতে আসতে পারেন, আমার মনে হয় জমিদাররা এগুলো ব্যবহার করে। জমিদাররা স্নান ফান করতো মনে হয় এখানে। ওই জমিদার বাড়ি করেছে। মাকড়সা পুকুরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, ভালো লাগবে বেশ, এখানে আসলে ভালো লাগবে আপনাদের। সকালেও আসতে পারেন, বিকেলবেলাও আসতে পারেন, শীতকালে আসলে বেশি ভালো লাগবে। 200-300 বছরের পুরনো হবে তো, এটা ওরকমই হবে, 200-300 বছরের পুরনো সেই জল এখনো রয়েছে। সকালে আসলেও ভালো লাগবে, বিকেলে আসলেও ভালো লাগবে। জমিদার বাড়িরও একটা ভিডিও আসবে এর পরের ভিডিও বন্ধুরা, ওইটাও আপনারা দেখবেন। ওই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে, ওই ভিডিওতে অনেক লাইক এসছে, ভিউজ এসছে, তাই সেই জন্য আমি আবার আজকে চলে এসেছি মাকড়সা পুকুরে। মাকড়সা পুকুরটা আপনাদের একটু ভালো করে আগে দেখাই, তারপর আপনাদের জমিদার বাড়িটাও দেখাবো। লিচু গাছটা দেখুন, অনেক বড় লিচু গাছ, লিচু হয়েছে, ভালোই লিচু হয়েছে। হ্যাঁ জল খাবি, জল পরিষ্কার আছে একদম, জল পরিষ্কার, পুকুরের জল পরিষ্কার একদম। গাছগুলো মারছে কেন জানিস, জলের জন্য, আম গাছগুলো আমরা কেন হচ্ছে, প্রচুর লোকে এখানে স্নানও করে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পুকুরটার জল একদম পরিষ্কার, পরিষ্কার জল আছে। দু চারটি গোপাল কেমন লাগছে আজকে? সজনে গাছ যেখানে পুঁতবি সেখানেই হবে। কতক্ষণ হয়েছে নাকি? মাকড়সা পুকুরটা বেশ সুন্দর, মাকড়সা নামকরণের পিছনে না ইয়ে আছে, উদ্দেশ্য আছে, মকর সংক্রান্তিতে এটা কাজটা হয়েছিল, মকর সংক্রান্তিতে জলের মধ্যে মাকড়সা দেখেছিস। এই পুকুরের নাম হয়েছে মাকড়সা পুকুর, কারণ হচ্ছে এটা মকর সংক্রান্তিতে খনন করা হয়েছিল, সেই জন্য এটার নাম হয়েছে মাকড়সা পুকুর, আমি যেটা জানি শুনেছি। পুকুরে একটু গরম আছে বলে জলটা একটু কমে গেছে, কি বলিস গোপাল? মাকড়সা পুকুরের শোভা সৌন্দর্য আপনাদের অবশ্যই মনকে কাড়বে, আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, শীতকালেও আসতে পারেন, শীতকালে বেশি ভালো লাগবে।
হুম।